ঢাকায় চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী এক আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। নির্বাচনী প্রচারণায় নেমে ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে একের পর এক অঙ্গীকার করেছিলেন অগ্নিকন্যা মাহি। বিজয়ী হলে আর অভিনয় করবেন না বলেও জানিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ভোটে জিততে পারেননি মাহি। তবে নির্বাচনের পর সম্প্রতি মাহি বলেন, আমি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থাকা, রাজনৈতিক কর্মসূচি, নানা বিষয়ে ব্যস্ত থাকতে হতো। তাই নির্বাচনী প্রচারের সময় বলেছিলাম নির্বাচনের পর অভিনয় ছেড়ে দেব। আসলে অভিনয় করার সময় তো পেতাম না। এখন এলাকার মানুষের খোঁজ খবর নেওয়া ছাড়া তেমন কাজ নেই। আমি আগের মতো সুখে দুঃখে তাদের পাশে থাকতে চাই। তার জন্য সপ্তাহে এক দুই দিনই যথেষ্ট, বাকি দিন আর কি করব। ঠিক করেছি, বাকি দিনগুলোতে শুটিং, ডাবিং, অভিনয় নিয়েই ব্যস্ত থাকব। অভিনয়ে ফিরতে চান মাহি, খবর ছড়িয়ে পড়তেই নাকি চারটি ছবির প্রস্তাবও পেয়ে গেছেন। তবে এখনো কোনো চিত্রনাট্যই চূড়ান্ত করতে পারেননি মাহি। মাহি বলেন, আমি ছবিটিতে অভিনয় করব এটা নিশ্চিত, তবে চুক্তিবদ্ধ হওয়ার পরই সবকিছু জানাতে চাই সবাই।